আমি মিয়াপুরিদ আহমেদ সহকারী শিক্ষক আস্তাবাদ উচ্চ বিদ্যালয়ের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই করোনা মুহূর্তে ঘরে বসে লেখাপড়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন, আশা করি অনলাইন ক্লাস ভালো করে দেখবে এবং উপভোগ করবে। আজকে আমি পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণের কারক। আমার প্রশ্ন হচ্ছে, কারক কাকে বলে, কারক কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের দুইটি করে উদাহরণ দাও। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। এবার কারক কাকে বলে? কারক শব্দের অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। কারকের ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধকে কারক বলে। ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধকে কারক বলে। কারকের শ্রেণী বিভাগ, কারক ছয় প্রকার। কারকের কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অধিকারণকারক। কারকের উদাহরণ কর্তৃকারক: বুলবুলিতে ধান খেয়েছে, মেয়েরা ফুল তোলে। বুলবুলিতে কি খেয়েছে? ধান খেয়েছে। বুলবুলিতে কর্তৃকারক হচ্ছে বুলবুলিতে, মেয়েরা ফুল তোলে। কি তোলে? কারা ফুল তোলে? মেয়েরা। এখানে মেয়েরা কর্তৃকারক। কর্মকারক: ছাত্ররা বই পড়ে। কি পড়ে? বই পড়ে। বই এখানে কর্মকারক। বালকটি ভাত খায়। কি খায়? ভাত খায়। ভাত এখানে কর্মকারক। করণকারক: ছেলেরা বল খেলে। কি খেলে? বল খেলে। বল এখানে করণকারক। পাখিটাকে তীর মেরো না। কি মেরো না? তীর মেরো না। তীর এখানে করণকারক। সম্প্রদানকারক: দরিদ্রকে ধন দাও। কাকে ধন দাও? দরিদ্রকে। দরিদ্র এখানে সম্প্রদানকারক। দিনে দয়া করো। কাকে দয়া করো? দিনে দয়া করো। দিনে এখানে সম্প্রদানকারক। অপদানকারক: সে পাহাড় থেকে পড়ে গেল। সে কোথা থেকে পড়লো? পাহাড় থেকে পড়লো। পাহাড় থেকে এখানে অপদানকারক। পাপে বিরত হও। কি থেকে বিরত হও? পাপ থেকে বিরত হও। পাপে এখানে অপদানকারক। অধিকারণকারক: বনে বাঘ আছে। কোথায় বাঘ আছে? বনে বাঘ আছে। বনে এখানে অধিকারণকারক। আকাশে চাঁদ উঠেছে। কোথায় চাঁদ উঠেছে? আকাশে। আকাশে এখানে অধিকারণকারক। আমি যে তোমাদের কারক কাকে বলে, কারক কত প্রকার, কি কি, কারকের দুটি করে উদাহরণ আমি তোমাদের বোঝালাম, তোমরা আশা করি সুন্দর করে তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে আর একটা চেষ্টা করলে আরো ভালো করে বুঝতে পারবে। এবার বাড়ির কাজ লিখে নাও।
তাহলে বাড়িতে আগ্রহ হইলো ভাষা কাকে বলে ভাষা কত প্রকার কি কি প্রত্যেক প্রকার ভাষা তৈরি করে উদাহরণ দাও আবার আমি ছাত্রছাত্রী অভিভাবকদের বলতে চাই এই করোনা মুহূর্তে আমরা যে অনলাইনে ক্লাসের আয়োজন করেছি এটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে ঘরে থাকবে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে সবসময় সাবান দিয়ে হাত পরিষ্কার রাখবে তাহলে সুস্থ থাকবে এবং করোনা মুক্ত থাকবে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ